আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব, ভিটামিনের অভাব, শরীরের পুষ্টি ঘাটতি এবং বিশেষ করে দুর্বল লাগে শরীর, কোনো খাবার খাইলে পেটে হজম হয় না, শরীরে হাড় খেয়ে গেছে, দৃষ্টিশক্তিটা কমে গেছে এবং শরীরের যে স্কিন মানে স্কিন সৌন্দর্য হতে চান, মানে চেহারাটা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়াতে চান, ক্যান্সার প্রতিরোধ করবে এবং হাই প্রেশার রোগী থাকলে সহজে হাই প্রেশারটা কন্ট্রোল থাকবে, আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করতে পারবেন। এগুলো কীভাবে করতে পারবেন একদম সহজে ভিডিওটা দেখেন। এটা হলো সাজনা পাতা, কেউ বলে মরিঙ্গা, তবে বেশিরভাগ মরিঙ্গা বলে, কেউ বলে সাজনা পাতা। আপনাদের গ্রামে কী বলে এটা, এটার নাম কী বলে ডাকে, আপনি কমেন্ট বক্সে আমার কাছে শেয়ার করতে পারেন। এটা কীভাবে খাবেন, এটা কীভাবে খেলে আপনার শরীরের জন্য উপকারিতা, দুধের চেয়ে চারগুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা বা মরিঙ্গা যেটাই বলেন না কেন, এটা শরীরের দুর্বলতা দূর হয় গ্যারান্টি। আপনার শরীরের দুর্বলতা দূর হবে, শরীর শক্তিটা বৃদ্ধি হবে। এই সাজনা পাতা অনেকভাবে খাওয়া যায়, 100% আপনার ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। যাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি আছে মানে অভাব হয়ে গেছে, এরা খাবেন, ক্যালসিয়াম ঘাটতিটা আপনারা সহজে পূর্ণ হবে। কীভাবে খাবেন, অনেকে এটা শাক হিসাবে খেতে পারেন, এটা শাক হিসাবে রান্না ভাতের সাথে খেতে পারেন, অথবা এটা শুকায় গুঁড়া গুঁড়া ফাটর করে খেতে পারেন। আপনি যেভাবে খান না কেন, আপনি প্রতিদিন খেতে পারেন, কোনো পার্শ্বপ্রতি কেন, সকল শ্রেণীর মানুষ খেতে পারবো। 5 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা, 80 বছরের বৃদ্ধ মানুষও এই সাজনা পাতা মরিঙ্গা খেতে পারবো, শরীরের জন্য খুবই হেলদি। আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি খাওয়ার জন্য, আমি এটা শাক হিসাবে খাই, আপনারা শাক হিসাবে খেতে পারেন অথবা শুকায় গুঁড়া করে পাউডার করে খেতে পারেন। যাদের শরীর দুর্বল লাগে, খুবই ক্লান্ত লাগে, তারা কীভাবে খাবেন, এটা খাওয়ার সিস্টেম হল হালকা 1 গ্লাস গরম দুধ নেবেন, এটা শুকায় গুঁড়া করে পাউডার নেবেন, পাউডার করে দুধের সাথে মিশিয়ে আপনারা খাবেন, দেখবেন শরীরের দুর্বলতা দূর হবে, শরীরের যে শক্তিটা এটা বৃদ্ধি হবে, আপনার ক্লান্ত ভাবটা কখনো লাগবে না, শক্তিটা দূরে রাখবো সহজে দূরে রাখবো, আপনার যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন আর ক্লান্ত আর দুর্বলতা লাগবে না। অনেকে বলে কোন টাইমে খাবেন, আপনার সুবিধা মতো দিনে একবেলা খাবেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে, আস্তে আস্তে শরীর শক্তিটা বৃদ্ধি হবে। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, অবশ্যই এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন তবে ফলো দিবেন, ফলো দিলে এইটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দেবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন।